আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক টু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রিভিউ থাকবে 86 ওয়াট পাম্পের রিভিউ। তো ভিডিওটি শুরু করার আগেই সবাইকে স্বাগতম জানাচ্ছি, আর যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের পাম্প হচ্ছে 24 ভোল্ট 86 ওয়াটের এই পাম্পটি। প্রতি মিনিটে 20 লিটার পানি দেবে, অর্থাৎ ঘন্টায় 1200 লিটার পানি দেওয়া সক্ষম এই পাম্পটি। এই পাম্পটি দ্বারা আপনারা টিউবওয়েল থেকে পানি তুলতে পারবেন, অর্থাৎ সেচ কাজেও খুবই ভালোভাবে পানি দিতে পারবে এই পাম্পটি দিয়ে। পুরোটাই চায়না তৈরি এই পাম্পটি, এর সাথে কন্ট্রোলার দেওয়া আছে এবং এটা 24 ভোল্ট 86 ওয়াটের যে কোনো পাওয়ার সাপ্লাই, 12 ভোল্ট থেকে দুটি ব্যাটারি, অর্থাৎ 24 ভোল্ট লাগবে এটা চালাতে হলে। পাম্পটির সাথে দেখতে পাচ্ছেন একবারে ওয়াটার সিল সিস্টেম, এখানে সিল লাগানো একটি কন্ট্রোলার সিস্টেম দেওয়া আছে, তো এটা ওয়াটার প্রুফ, এর মধ্যে কোনো পানি ঢুকবে না। এই পাম্পটি দেখতে পাচ্ছেন ব্রাশলেস মোটরের তৈরি, অর্থাৎ এটা সম্পূর্ণ হচ্ছে আলাদা। তো এটা ইনলাইন আউটলাইট 1/2 ইঞ্চি দেখতে পাচ্ছেন, আমি এখানে 1/2 ইঞ্চি সকেট লাগিয়ে দিয়েছি, অর্থাৎ পরিমাপ করার জন্য, যেটা পুরো দুই পাশে ইন এবং আউটলাইন দুই পাশেই হচ্ছে 1/2 ইঞ্চি সকেটের মাধ্যমে কনভার্ট করা যায়। তো পাম্পটি যেহেতু টিউবওয়েল পাম্প, আমরা এটা টিউবওয়েল দিয়ে সংযোগ করব। লম্বা 30 ফুটের পাইপ একটি নিয়েছি আমরা, একবারে সকেটের সাহায্যে 10 ফুটের 3টি পাইপ আমরা এখানে কানেক্ট করে নিয়েছি এবং নিচে চেক বাল্ব লাগিয়ে নিয়েছি পানি ধরে রাখার জন্য। তো টিউবওয়েল খুলে আমরা অলরেডি পাইপ কানেক্ট করছি এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন 10 ফুট, এই যে এখানে সকেট লাগানো 10 ফুটের একটি পাইপ দেওয়া হয়েছে। এরপরে আমরা এখানে আরও একটি 10 ফুটের পাইপ কানেক্ট করেছি, এই 20 ফুট গেল। এরপর আরেকটি 10 ফুটের পাইপ আমরা কানেক্ট করেছি, এই হচ্ছে 30 ফুটের পাইপ কানেক্ট করা গিয়েছে এখানে। টোটাল 30 ফুটের, অর্থাৎ 3টি পাইপ এখানে 10 ফুটের 3টি পাইপ কানেক্ট করে 30 ফুট করা হলো। আর অলরেডি এই যে দেখতে পাচ্ছেন 86 ওয়াটের পাম্পটিতে আমরা ট্যাপলন লাগিয়ে দিয়েছি, যাতে এখানে কোনো বাতাস লিক না করে, হাওয়া লিক করলে কিন্তু কোনোভাবেই পানি তুলবে না। তো আমাদের এখানে অলরেডি 30 ফুটের লেয়ার পাওয়া গিয়েছে, বিধায় আমরা এখানে 30 ফুটের পাইপ ব্যবহার করেছি। আপনারা আপনাদের অনুযায়ী, অর্থাৎ 10-20 ফুটে যদি পানির লেয়ার থাকে তাহলে এইভাবে ব্যবহার করতে পারেন। আর যারা সেচ কাজে ব্যবহার করবেন, আপনারা চাইলে এর নিচে এখানে চেক বল লাগিয়ে 10-12 ফুটেও কিন্তু এভাবে লাগিয়ে সেচ কাজে ব্যবহার করতে পারবেন। প্রতি মিনিটে 20 লিটার পানি দেবে আর ঘন্টায় 1200 লিটার পানি দিতে পারবে, অর্থাৎ আপনি যদি 1000 লিটার পানি যে ট্যাঙ্ক ভরতে চান তাহলে আপনারা সেক্ষেত্রে 50 থেকে 60 মিনিটই ভরে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা 24 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্টে দুটি ব্যাটারি কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন পানির অলরেডি ফ্লো শুরু হয়ে গিয়েছে, কোনো কিছু করতে হবে না, এটা সংযোগ একবারে ইজি। জাস্ট চেক বল লাগাবেন এবং এর ইনলাইনে 1/2 ইঞ্চি বা 3-4 পাইপ লাগিয়ে দেবেন, আর আউটলাইনে সকেট লাগাতে পারেন না লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পাইপের দিয়ে পানি আসা শুরু হয়ে গিয়েছে। পাম্পটি খুবই অতুলনীয়, যারা সেচ কাজে ব্যবহার করবেন বা বাসা বাড়িতে ব্যবহার করবেন এই পাম্পটি নিতে পারেন। এই পাম্পটির ভিতরে পানি ঢোকার কোনো চান্সই নেই, অর্থাৎ এটা সম্পূর্ণ ব্রাশলেস মোটর। এর যে কপারটা সেটা হচ্ছে আলাদাভাবে আছে, আর যে প্রোপেলারটা সেটা আলাদাভাবে আছে, এখানে পানি ঢোকার কোনো চান্স নেই। আর এটা চাইলে আপনারা কোনো কাঠের সাথে লাগাতে পারবেন, সেজন্য এর নিচে দিয়ে যে লাগানোর জন্য আলাদা সিস্টেম দেওয়া আছে, অর্থাৎ এটা কোনো কিছুর সাথে সহজে লাগিয়ে রাখতে পারবেন। পাম্পটি সোলার দিয়ে, অনেকে জানতে চাইবেন যে সোলার দিয়ে চালানো যায় কি না, সোলারের জন্য অবশ্যই আপনাকে 24 ভোল্ট 100 ওয়াটের সোলার লাগবে। কারেন্ট থেকে চালানো যায় কি না, যারা প্রশ্ন করবেন কারেন্ট থেকে চালানো যায় কি না, অবশ্যই সেক্ষেত্রে আপনার 24 ভোল্টের 100 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই লাগবে। আর ব্যাটারি থেকে চালানোর জন্য কথা নেই, 12 ভোল্টের যে কোনো দুটি ব্যাটারি হলে এটা চালাতে পারবেন, তবে পাউডার ব্যাটারি হলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ বেশি ব্যাকআপ পাবেন। পাম্পটি গরম হয় কি না, পাম্পটি আমরা নর্মালি 1 ঘন্টা চালিয়ে দেখেছি তেমন গরম হয়নি, তবে যদি অনেকক্ষণ আপনারা চালিয়ে রাখেন সেক্ষেত্রে কিছুটা গরম হতে পারে, তবে ভয়ের কিছু নেই, আপনারা 2 ঘন্টা পর এটাকে একটু বন্ধ রাখতে পারেন। কিন্তু এত গরম হয় না, আমি 1 ঘন্টা চালিয়ে দেখছি এত কোনো গরম হয়নি। পাম্পটিতে কোনো হাওয়া লিক করবে না, পুরোপুরি উপরের দিক থেকে আপনারা 2 তলা পর্যন্ত পানি সাপ্লাই করতে পারবেন। এখন আসি, অনেকে জানতে চাইবেন এই পাম্পটি তো 12 ভোল্ট নর্মাল একটি পাম্প আছে সেটার মতো দেখতে একই রকম দেখে গেল, এটা কিন্তু অনেক ছোট। দেখেন এটা হচ্ছে 12 ভোল্ট 10 লিটার, আর বড় যে পাম্পটি এটা হচ্ছে 20 লিটার। ছোটো পাম্পটি হচ্ছে 12 ভোল্টের 8 ওয়াট, আর বড় পাম্পটি হচ্ছে 12 ভোল্ট 86 ওয়াট। ছোটো যে পাম্পটি এটা কোনোভাবেই পানি তুলতে পারে নিচ থেকে, অর্থাৎ 10 ফুট নিচ থেকে তোলা যায় না, কিন্তু বড়টা দিয়ে ঠিকই আমরা 20-30 ফুট নিচ থেকে তুলতে পারছি। এই পাম্পটি আমাদের শোরুম যাত্রাবাড়ি 125/2 দক্ষিণ যাত্রাবাড়ি, এখান থেকে কিনতে পারেন। যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।